আগে যখন বোতলে ভরা ফলের রস বা সফট ড্রিঙ্কস পাওয়া যেত না, গরমের দুপুরে এই শরবত খাওয়ার চল ছিল প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এই অভ্যাস, তবে বেলের শরবতের গুণ কিন্তু কমেনি। এখনও গ্রীষ্মের দুপুরে কাজের ফাঁকে এক গ্লাস যদি বেলের শরবত খাওয়া যায়, তাহলে ঝরঝরে হয়ে উঠতে পারে মন এবং চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে এই বেলের শরবত। প্রথমে আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি, এরপর এই বেলটাকে ফাটিয়ে নেব। এখানে আমি রুটি বেলনার বেলনার সাহায্যে বাড়ি মেরে বেলটা ফাটিয়ে নিয়েছি। এছাড়া মেঝেতে দু তিনবার বাড়ি মারলেই এই বেলটা খুব সহজেই ফেটে যাবে। এখানে আমার বেলটা ফাটানো হয়ে গেছে, এরপর এটাকে দুভাগ করে ছাড়িয়ে নেব। এরপর বেলের খোলার মধ্যে যে শ্বাসগুলো লেগে আছে সেগুলো চামচে করে ভালো করে বার করে নেব। এখানে বেলটা একটু বেশি বড় ছিল, এখানে আমি এক গ্লাস বেলের শরবত বানাবো, তাই আমি বেলটা অর্ধেক নিয়েছি, বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। এরপর বেলের ভিতরের শ্বাসগুলোকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে নেব। এখানে বেলটা আমার খুবই নরম ছিল, তাই হাত দিয়ে সহজে চটকানো যাচ্ছে। আপনাদের যদি বেলটা শক্ত মনে হয় তাহলে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবে। এখানে আমি সামান্য ঠান্ডা জল দিয়ে দিলাম, জল কিন্তু আমরা একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে জল দেব আর এরকমভাবে চটকাতে থাকবো। এই বেল পেটের নানা রকম রোগ সারাতে কাজ করে। বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। বেলের শরবত খাবার সহজে হজম হতে সাহায্য করে, পেটের সমস্যা থাকলে তা দূর হয় আর কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলেও সেটাও দূর করে দেয়। এটা মাখতে মাখতে হাতের মধ্যে যে শেকড় আর বীজগুলো আসবে সেগুলো ভালো করে নিংড়ে নিয়ে এগুলো ফেলে দেব। এরপর আমি এখানে আবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম, এরপর আবার ভালো করে চটকে নিয়ে হাতের মধ্যে যে শেকড় আর বীজগুলো এসেছে সেগুলো আমি আবার ফেলে দেব। হাতে করে যতটা সম্ভব ততটা আমি বীজ ফেলে দিয়েছি। এরপর আলাদা একটি পাত্রে নিয়ে সেই পাত্রের উপরে আমি একটা ছাঁকনি রেখে দিয়েছি। আপনাদের কাছে এরকম যদি ছাঁকনি না থাকে তাহলে আপনারা রুটি চালাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে অর্ধেকটা বেলের শরবত দিয়ে এমনি স্প্যাচুলারে করে নেড়ে চেড়ে নেব। আপনাদের কাছে যদি স্প্যাচুলার না থাকে তাহলে আপনারা চামচও ব্যবহার করতে পারেন। এরপর ঠিক এরকমভাবে চেপে চেপে আমরা ছেঁকে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যেই অংশটা বেঁচে আছে এটা আমরা ফেলে দেব। এরপর বাকি যে শরবতটা ছিল সেটা ঢেলে নিয়ে আবার ঠিক এইরকমভাবেই ছেঁকে নেব। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, বেলটা কখনো মিক্সারে দেবেন না। বেলটা মিক্সারে দিলে বেলের মধ্যে যে বীজটা থাকে সেই কষাভাবটা শরবতের মধ্যে চলে আসবে আর শরবতটা খেতে ভালো লাগবে না। এরপর এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 4 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লেবুর রস। এই বেলের শ্বাস কিন্তু আবার খাবারের সঠিকভাবে হজম করতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। বেল পেট ঠান্ডা রাখে, গরমের সময় পরিশ্রম করার পর বেলের শরবত খেলে ক্লান্তিভাব দূর হয়ে যায়, আবার জন্ডিসের সময় পাকা বেলের শরবত খেলে উপকার পাওয়া যায়। এই বেলের মধ্যে এত গুণ আছে যা বলে শেষ করা যাবে না। এরপর এটাকে ক্রমাগত নাড়তে থাকবো, ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা সবটা গলে আসছে। এখানে আমার সমস্ত চিনিটা গলে গেছে, এরপর এটাকে আমরা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। করোনা মহামারীকালে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর প্রয়োজন, আপনারা তো খাবেনই, তার সঙ্গে ঘরে থাকা ছোট বাচ্চাদেরও খাবেন। শরবতটা পুরো ঢেলে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম 2 আইসক্রিম। এরপর এই বেলের শরবতটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও পারলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে পরের রান্নায়। বাই।